সকলকে স্বাগত জানাচ্ছি সময়ের অনলাইন মাধ্যমের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে। আপনাদের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কারাবন্দীদের নিয়ে প্রতারণা। আমরা ঢাকা শহরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতারণা দেখি, শুধু ঢাকা শহর নয়, সারা দেশেই বিভিন্ন ধরনের প্রতারণার চক্র, বিভিন্ন চক্র কিন্তু এই ধরনের প্রতারণা করে আসছে। কিন্তু এবার আমরা যে ধরনের প্রতারণার সম্পর্কে কথা বলবো সেই প্রতারণার ধরন একদমই আলাদা। এই প্রতারণা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে একটি প্রতিবেদন দেখতে হবে। আমার সহকর্মী বুলবুল রেজা তৈরি করেছেন একটি প্রতিবেদন, প্রথমেই দেখে নেব সেই প্রতিবেদনটি। আদালত প্রাঙ্গণে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করেন স্বজনরা, কারো অপেক্ষা জামিনের, কারো অপেক্ষা আবার কারাগার থেকে হাজিরা দিতে আসা স্বজনকে এক নজর দেখার। এমন অপেক্ষায় থাকা স্বজনদের টার্গেট করে একটি চক্র, কখনো পুলিশ পরিচয়ে, কখনো প্রশাসনের লোক পরিচয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে তারা এগিয়ে আসে। কৌশলে সংগ্রহ করে মোবাইল নম্বরটি, এই চক্রের সদস্যদের আনাগোনা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকেও। এবার ফোন করে জানান হাজতি বা সাজাপ্রাপ্ত বন্দি কারাগারের ভেতরেই ঝামেলা করেছে অন্য কয়েদিদের সঙ্গে। হাজতিদের কাছ থেকে এমন একাধিক অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ একটি মামলা করে। সেই মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ গ্রেফতার করেছে দুই প্রতারককে। পুলিশ বলছে কখনো জেল সুপার, কখনো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা পরিচয়ে ফোন দিত তারা। হাজতি যারা থাকে তাদের আত্মীয় স্বজন তাদের সাথে দেখা করতে আসে, দেখা করতে আসার পরে তারা ফোন নাম্বারটি নেয় এবং হয়তো এভাবে ফোন দেয় যে আপনার যে আত্মীয় হাজতে আছে সে তো আজকে গোসল করার সময় মারামারি করেছে, মারামারি করে একজনকে সে রক্তাক্ত জখম করেছে, এখন তো তাকে চালান করে দেওয়া হচ্ছে বা তার বিরুদ্ধে জেল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। এবং তারা যখন ফোন দেয় তাদের পরিচয়টি তারা দিয়ে থাকে, কখনো জেল সুপারের পরিচয় দেয়, কখনো ডেপুটি জেলারের পরিচয় দেয়, কখনো কারারক্ষীর পরিচয় দেয়, অর্থাৎ এই জেল কর্তৃপক্ষের যে কোনো একজনের পরিচয়টি তারা ব্যবহার করে। এই চক্রটিতে আরও সদস্য রয়েছে, তাদেরকেও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেখিলেন আপ সহকর্মী বুলবুল রেজার তৈরি করা প্রতিবেদনটি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন যে প্রতারণার ধরনগুলো দেখেছি তার থেকে এটা অনেকটাই আলাদা। এই প্রতারণার ধরনটি মূলত আলাদা, কারণ এখানে মূল টার্গেট হচ্ছে যারা আদালতে তাদের যে স্বজন আছেন তাদের সাথে দেখা করতে আসেন, তাদেরকেই টার্গেট করে মূলত এই প্রতারণার যে ফাঁদটি রয়েছে এই ফাঁদটি সাজানো হয়ে থাকে। এই প্রতারণাটির বিভিন্ন ধাপ রয়েছে। আমরা এই প্রতারণাটির যে পাঁচটি ধাপ রয়েছে এই পাঁচটি ধাপ প্রথমে একটু দেখব। এই প্রতারণার প্রথম ধাপে মূলত আদালত প্রাঙ্গণে কয়েকদিন ধরে যে স্বজনদের যে টার্গেট করে আদালত প্রাঙ্গণে বিভিন্ন ধরনের যে প্রতারক চক্র আদালত প্রাঙ্গণে মূলত কয়েদির স্বজনদের টার্গেট করে থাকে এবং টার্গেট করে তাদের বিভিন্নভাবে নজরবন্দি করতে থাকেন এবং কার কোন আসামি কোথায় আছেন এবং কে কে কী কারণে এসেছেন তারা সব ধরনের তথ্য সেখান থেকে সংগ্রহ করেন। এবং প্রথমে তাদের তথ্য সংগ্রহের পর তাদের দ্বিতীয় ধাপ হচ্ছে কৌশলে মোবাইল নম্বরটিও সংগ্রহ করা। যেহেতু এই জায়গায় এমন কিছু মানুষ আছেন, অর্থাৎ আদালত প্রাঙ্গণে এমন কিছু মানুষ আছেন যারা অনেকটাই নিরীহ, যাদের অনেকেই রয়েছে অনেক বছর ধরে কারাগারে বন্দী আছেন, যাদের অনেকেই রয়েছেন যারা চাচ্ছেন তাদের কারাগারে যারা আছেন তারা একটু ভালো থাকুক, তারা অনেকটাই অসহায় এবং সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে কিন্তু এই যে প্রতারক চক্রটি রয়েছে এই প্রতারক চক্রটি তাদের ফাঁদ পাতে এবং তাদেরকে একটি তাদের কাছ থেকে কোনো একটি কৌশলে গিয়ে কোনোভাবে যে কোনোভাবে হোক তাদের মোবাইল নম্বরটি নিয়ে নেওয়া হয়। এবং মোবাইল নম্বরটি নিয়ে নেওয়ার পর মূলত আসল কাজ শুরু করে এই যে প্রতারক চক্র রয়েছে সেই প্রতারক চক্রটি। তারা মূলত কয়েদিদের বিপদের কথা বলে, অর্থাৎ একজন কারাবন্দী যখন কারাগারে থাকে তখন তাদের বিভিন্ন ধরনের প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের যে কোনো কিছু লাগতে পারে, অথবা তারা চিন্তা করেন যে কারাবন্দীদের সবসময় যারা স্বজন রয়েছেন কারাবন্দীদের তারা সবসময় চিন্তা করেন আসলে তাদের যে কারাবন্দী স্বজন যিনি কারাগারে আটকে আছেন তারা কেমন আছেন, কিন্তু সেই খবরটি নিয়েই কিন্তু সবসময় তারা বিভিন্ন ধরনের মানুষের কাছে জিজ্ঞেস করেন। এবং এই কারণে তাদেরকে হঠাৎ করে যদি কেউ এভাবে ফোন দিয়ে বলে, অর্থাৎ কয়েদিদের বিপদের কথা বলে, আমরা একটি উদাহরণ পেয়েছি যে তারা বলছিলেন যে আসলে একজন বলছিলেন যে গোসল করতে গিয়ে একজন আরেকজনের সাথে হাতাহাতি হয়েছে এবং তাকে আবারও চালান করে দেয়া হবে বলে
মূলত এই কথাটি বলা হয়েছে এবং কয়েদিদের বিপদের কথা বলে তাদের স্বজনদের ফোন দেওয়া হয়েছে এবং ফোন দিয়ে কিন্তু বিভিন্ন পরিমাণ টাকা তারা দাবি করে যে আপনি হয় আমাকে 20,000 টাকা দিন অথবা 30,000 টাকা দিন অথবা 40,000 টাকা দিন এমন একটা অঙ্ক তারা দাবি করেন যেটা খুব সহজেই যে আত্মীয় স্বজন আছেন তারা যাতে দিয়ে দিতে পারেন এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমে অথবা কিছু কিছু সময় ক্যাশের মাধ্যমে তারা কিন্তু এটা টাকাটা আদায় করে নেয় এবং আদায় করার পরবর্তী সময় যেটা হয় আমরা দেখতে পেয়েছি আমরা আসলে টাকাটা পাওয়ার পরবর্তী তারা মোবাইল ফোনটি বন্ধ করে দেয় অথবা যে কোনোভাবে যেভাবে অর্থাৎ তারা যোগাযোগ করেছিল সেই যোগাযোগের রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় এবং যোগাযোগের রাস্তাটি বন্ধ করে দেওয়ার ফলে হয় আসলে যে ভুক্তভোগী তিনিও তার সাথে আর যোগাযোগ করতে পারেন না এবং পরবর্তীতে যখন তিনি খোঁজ নিতে যান যে আসলে কেমন ঘটনা ঘটেছে কিনা অথবা কারাবন্দি যেই স্বজন তার রয়েছে সেই স্বজনের কাছে কোনোভাবে খবর নেন আসলে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা তখন তারা আসলে সত্যিকার অর্থে খবর পান যে আসলে এইভাবে তাদের সাথে প্রতারণা করা হয়েছে আমরা জানি যে কারাবন্দী অবস্থায় অনেক সময় আত্মীয় স্বজন খোঁজ নিতে চাইলেও পারেন না সেক্ষেত্রে তাদের যে অসহায়ত্ব সেই অসহায়ত্বের সুযোগটাই নেয় এই কারাবন্দীরা আমরা আসলে এই ব্যাপারগুলো নিয়ে যে এই প্রতারণার সব কিছু নিয়ে প্রতারণা নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম প্রতারণা বিষয়ে সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ক্ষেত্রে প্রতারণা হচ্ছে শুধুমাত্র আজকের যে বিষয়টি রয়েছে কারাবন্দীদের নিয়ে প্রতারণা শুধু এই বিষয়টি নয় এছাড়াও অনেক ধরনের বিষয় রয়েছে আসলে প্রতারণা আমরা দেখছি প্রতারণা রীতিমতো বাড়ছে রাজধানীসহ সারা দেশে কিন্তু আসলে এই প্রতারণাগুলো বাড়ার কারণটা কি বিশেষজ্ঞদের কাছে আমাদের প্রশ্ন ছিল আসলে কেন বাড়ছে তখন বিশেষজ্ঞরা আমাদের উত্তর দিলেন আসলে প্রতারণার যে শাস্তিটা রয়েছে বাংলাদেশে বাংলাদেশের আইন অনুযায়ী সেই শাস্তিটা আসলে সন্তোষজনক না অর্থাৎ প্রতারণা করার পর তাদের যে সাজাটা হয় সেই সাজাটা পার করে খুব সহজেই তারা বিভিন্ন ক্ষেত্রে জামিন করিয়ে নিয়ে আসেন অথবা সবচেয়ে বেশি যেটা হয় প্রতারণার ক্ষেত্রে সেটা হচ্ছে আপোষে চলে যায় একটা মানুষ দীর্ঘদিন মামলা লড়ার পর অর্থাৎ প্রতারণার মামলা করলেও সেটা কিন্তু একটি দীর্ঘ প্রক্রিয়া অর্থাৎ মামলার দীর্ঘসূত্রিতা রয়েছে এবং এই মামলার যে দীর্ঘসূত্রিতা মামলা পুরোপুরি মামলা শেষ করে আসার যে দীর্ঘসূত্রিতা রয়েছে সেই দীর্ঘসূত্রিতার কারণে অনেকেই চান যে মূলত মামলাটি তুলে নিতে এবং যিনি অপরাধী আছেন অপরাধীর সাথে ভুক্তভোগী অথবা ভুক্তভোগীর পরিবারের একটি আপোষ হয়ে যায় সুতরাং সেই আপোষের জায়গা থেকে অনেকেই মূলত মামলাটি তুলে নেয় এবং প্রতারণার কিন্তু সেই অর্থে সেভাবে তেমন কোনো ধরনের যে শাস্তি সেই শাস্তিটা শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রেই মূলত দেখা যায় না শুধুমাত্র এইগুলো কারণে এবং আমরা এটাও দেখেছি যে কারাবন্দীদের আজকে যে বিষয়টি দেখলাম সেটা নিয়েও মূলত এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু বলছে যে তারা যতটা সম্ভব কাজ করছে এবং এরপরেও যদি এই রকম ধরনের কোনো প্রতারণার ঘটনা তাদের চোখে আসে তাহলে তারা যথাপযুক্ত ব্যবস্থা নেবেন এই ছিল আজকের মতো সংবাদ বিশ্লেষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন সময়ের